আমাকে তো আপনারা সকলেই চেনেন, আমি তো মিডিয়া জগতেরই মানুষ ছিলাম, এমন কোনো চ্যানেল নাই এখানে যে চ্যানেলে আমি যাই নাই, প্রত্যেকটি চ্যানেলে টক শোতে আমাকে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে কথাবার্তা বলেছি, আপনারা সকলে আমার পরিচিত, এভরিবডি ইজ নোন টু মি। তো কেউ কেউ বলে আমি রাষ্ট্রপতি হওয়ার পর কেউ কেউ বলার সাহস পেয়েছে আর কি, যে লেস নোন পার্সন হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ প্রেসিডেন্ট, লেস নোন পার্সন। তো আমি নাকি স্বল্প পরিচিত মানুষ, তো আমি স্বল্প পরিচিত কি নোন পার্সন ছিলাম সেটা তো আপনারা খুব ভালো জানেন, যে আমি হয়তো যারা আপনারা মিডিয়ার সাথে জড়িত তারা তো নিশ্চয়ই জানেন যে আমার পরিচিতিটা কত, খুব বেশি না থাকলেও ব্যাপক ছিল বলেই আমি বিশ্বাস করি। কেননা আমি যখন অ্যান্টি কারাপশন কমিশনে ছিলাম তখন হয়তো আপনারা প্রতিদিনই টেলিভিশনে আমাকে দেখছেন, আমি অ্যান্টি কারাপশন কমিশনের কমিশনার হিসাবে 5টা বছর কীভাবে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছিলাম। তো যাই হোক, নিন্দুকেরা কত কথা বলে বলুক, কিন্তু আমার পরিচিতি আমার কাছেই, এদেশের জনগণের কাছেই, সে ভারটা তাদের উপরে ছেড়ে দিলাম, যারা যে দু একজন বলেছে তারাই বুঝুক যে আমার পরিচিতিটা কতটুকু।